চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নামে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদেরকে জানিয়েছেন, নতুন এ দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে 48। এদিকে যুক্তরাষ্ট্রে আরও একটি কনস্যুলেট স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর ফলে কূটনৈতিক সম্পর্ক আরও বাড়বে বলে মনে করে মন্ত্রিপরিষদ। এর আগে যুক্তরাষ্ট্রে 3টি কনস্যুলেট ছিল, চতুর্থটি ফ্লোরিডাতে করা হবে। আজকে আমাদের ক্যাবিনেটে 4টা রেগুলার বিষয় ছিল। প্রথমটি ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি আইন বিশ্ববিদ্যালয় আইন 2019 খসড়ার চূড়ান্ত অনুমোদন। দ্বিতীয়টি ছিল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2019 খসড়া চূড়ান্ত অনুমোদন।